কয়েক দফায় মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মুক্তি পায়নি। অবশেষে অপেক্ষার পালা শেষ। আগামী 15 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে অন্তর্জ্বালা ছবিটি। ছবির পরিচালক মালেক আফসারি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। অন্তর্জ্বালা তুলে ধরা হয়েছে নায়ক মান্নার অন্ধভক্তের কাহিনী। ওই অন্ধভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এক দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে থাকলেও অন্তর্জ্বালাকে ধরা হচ্ছে এ নায়কের টার্নিং পয়েন্ট। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এর আগে আফসারির এই ঘর এই সংসার, ধনী গরিব, ক্ষতিপূরণ, ঘৃণা, উল্টাপাল্টা, মনের জ্বালার মতো সুপারহিট সব ছবির স্রষ্টা। অন্তর্জ্বালা ছবিটি হতে যাচ্ছে মালেক আফসারি পরিচালিত 23তম ছবি। মার্চে অন্তর্জ্বালা ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। একই সঙ্গে ছবিটি সেন্সরে বোট কর্তৃক দারুণ প্রশংসা লাভ করে। জায়েদ খান পরিমণি ছাড়াও আরো অভিনয় করেছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, শঙ্কু পাঞ্জা, রেহেনা জলি, বরদা মিঠু, চিকন আলী প্রমুখ। পরিচালক মালেক আফসারি সাংবাদিকদের বলেছেন, অন্তর্জ্বালা ছবিটি আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। ছবিতে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও সময় ব্যয় করেছি। চলচ্চিত্র বানানোর সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছি, সেজন্য অন্তর্জ্বালা ফলো হওয়ার কোনো কারণ নেই। আর যদি ফলো হয় তবে আর কোনো দিন চলচ্চিত্র পরিচালনা করব না, এটি হবে আমার শেষ ছবি। অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা নিউজের সকল ধরনের লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।